الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا إيماننا وحبيبنا وقدوتنا ورؤوفنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل من آبى يا رسول الله قال من أتاني دخل الجنة ومن عصاني فقد عبى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুবাক হয়ে যায় ওই নবীজি কাঁদিতেছেন উম্মতের মায়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد تیرے نسل پاک میں ہے بچا بچا
کا تو ہے آئینے نور تیرا سب گرانا نور کا اے اللہ ہم صلی سیدنا مولانا محمد والا علی سیدنا مولانا محمد کہار جنو قدر مون کہ آسی تور اپنا تمہارا مار اپن جینی تینی شنار مودی نائی اللہم صل سیدنا مولانا محمد والا علی سیدنا مولانا محمد لا الہ الا جبن کھلے لا الہ محبت لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا پریے لا الہ الا اللہ لا الہ اسمان مالک جے اللہ جمینیر مالک شے اللہ اسمان مالک جے اللہ جمینیر مالک شے اللہ لا الہ الا اللہ لا الہ لا پریے لا الہ الا اللہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ تیرے صدقے میں آکا ساری جگہ کو دین ملا بے دینوں نے کلمہ پڑا لا الہ الا اللہ لا الہ الا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ذکر کر لے کی خراب لگے ذکر کرار درکار آسے نا نائی امرا جکن ذکر کری تکن اما در کے ہونے کی پاگل بولے بیداتی بولے کنتو سننی را قرآن حدیثیر بائیرے کنو کاس کرے نا اللہ شویم ذکر کتا بولے چین تر دلیل قرآن کریم ایر مدد الامران ایر مدد ایک شتو بیرنو بیعیتر مدد امر اللہ بولین الذين يذكرون الله قياما وقعودا على جنوبهم ويتفكرون يا امر مؤمن بندرا তোমরা আল্লাহর নামের জিকির করো সর্বদাই দাঁড়ায়া বইসা শুয়া সর্বদাই আল্লাহর জিকির করো জোরে কই সুবহানাল্লাহ তার মানে আল্লাহ বলতেছে বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে আছো আল্লাহকে স্মরণ করার জন্য শুধু দাঁড়ায়া না
বৈশা শরণ করো শুয়া শরণ করো ইশারা দ্বারাতে শরণ করো জোরে কই সুবহানাল্লাহ তার মানে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাহকে শরণ করার জন্য আল্লাহর জিকির করার জন্য কতক্ষণ ঠিক না বেটি শুধু তাই নয় আমার নবী হাদিসে পাকের মধ্যে বলতেছেন الشيطان جاسم على قلب آدم প্রত্যেকটা আদম সন্তানের কলবের ভিতরে শয়তান আকড়ে ধরে বসে আছে এই শয়তান যখন মানুষের কলবের মধ্যে আকড়ে ধরে বসে থাকে তখন ওই মানুষটার কাছে নামাজ ভালো লাগে না তখন ওই মানুষটার কাছে রোজা ভালো লাগে না তখন ওই মানুষটার কাছে দুরূদ শরীফ ভালো লাগে না কথা কোন ঠিক না বেটি তো আমার নবী বলেন ফাইজা যাকারুল্লাহ জাসাদা যখন আদম সন্তান আল্লাহর নামের জিকির করে সঙ্গে সঙ্গে ওই কলব থেকে শয়তান দূর হয়ে যায় জোরে কই সুবহানাল্লাহ তার মানে ওই আল্লাহর জিকির করার দরকার আছে না নাই শুধু তাই নয় আমার নবী বলেন উম্মত বসন্তকাল আসে আসলে গাছের প্রত্যেকটা পাতা জোরে জোরে পড়ে যায় তেমনি ভাবে তুমি যখন এই বসন্তকালের মধ্যে তোমার হাতের মধ্যে একটা শুকনা ডাল নিয়া একটা জারা দিলে একটা নারা দিলে যেইভাবে এই ডালের মধ্যে শুকনা পাতাগুলো থাকবে না তেমনি ভাবে কোন বান্দা যখন আল্লাহর নামের জিকির করা শুরু করে দেই সঙ্গে সঙ্গে তার সমস্ত দেহের গুনাহ সমস্ত শরীরের গুনাহ ওই পাতার মতো জোরে জোরে পড়ে যায় জোরে কই সুবহানাল্লাহ তাহলে ওই আল্লাহর জিকির দরকার আছে না নাই তাই আমার সাথে একটু মহব্বতে জিকির করেন জবানটা খুলে মদিনাওয়ালাকে শরণ করে কলবের দিকে খেয়াল করে যার যার মুর্শিদকে শরণ করে জিকির করেন আল্লাহ 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 মহব্বতে আল্লাহ নাম শরণে গরে নিদানে তোমার মত দরদি কেউ নাই নাম শরণে গুরু নিদানে চাই ও গো এলাহি তোমার মত দরদি কেউ নাই মাশাল্লাহ আল্লাহ 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 ও গো এলাহি মাতা পিতা রোমল ফলে মাতির গর্বে পাটাইলে জোড়া ইউতি দিয়া শিলে টাওয়াই আল্লাহ আল্লাহ মাতা পিতা তের পাইল না তোমারিয়া জব ঘটনা আলী মুলগা ইবে আল্লাহ সালাই ও গো এলাহি তোমার মত দরদি কেউ নাওয়াই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল আখিরাতে পর হবি তুই ফল সিরাতের ফওল মাশাল্লাহ আল্লাহ 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 জিদিন কাউগা জি হুবিয়ে এ এ জাররা জাররা হি সব নিবে এ এ এ আল্লাহ আল্লাহ জিদিন কাউগা জি হুবিয়ে এ এ জাররা জাররা হি সব নিবে এ এ এ সেই দিন তোমায় কে বাঁচাইবে সেই দিন তোমায় কে বাঁচাইবে মুহাম্মদ রাসূলুল আখিরাতে পর হবি তুই ফল সিরাতের ফওল মাশাল্লাহ আল্লাহ
لا إن لا إن تيرش هزار بابا سور لك بي اي فل سيراتو پاري دي اي اي ده شئي دن تومائي كي باچائي بي شئي دن تومائي كي باچائي بي محمد رسول وول آخراتي پر ہو بھی توی فل سیرا تیر فول ماشاءاللہ ان لا ان لا ان لا ان لا ان لا ان ان لا ان لا چولر چاہیتے چیئے کن ہو بھی اے ہیرار چاہیتے دارو ہو بھی ایرے مومن بندہ پر ہوئی بے نوبی راشک پر ہوئی بے پولو کرمو تو وون آکے راتے پر ہو بھی توی فل سے راتے رفول ماشاءاللہ ایڈلا 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 لا الہ الا اللہ محمد رسول کراتے پر ہو بھی توی فل سیرا تیر فول ماشاءاللہ ایڈلا 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 রশের ফুল ফই তাসে গোব প্রেমের বাগানে আইর দূরতে গিয়ে কইরা সিবুল সন্ধান নাজে দেয়ে রশের ফুল ফই তাসে গোব মুর্শিদের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 ওই বাগানে ফুইটা সে এক ফুইও উবুল সেই ফুলে মোহাম্মদ করাসুয়ুল আইরে দরতে গিয়ে কইরা সিবুল সন্ধান নাজে দেয়ে রশের ফুল ফুই তাসে গোব নবীর বাগানে মাশাআল্লাহ ইন্না 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পুরে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে যাচাই করে বাছাই করে আজকে জান্নাতের বাগানে আসার বসার কিছু আলোচনা শোনার তৌফিকটুকু সুযোগটুকু দান করেছেন সেজন্য অবনত চিত্তে আল্লাহর কাছে নত হয়ে ঈমানে জুরে বলে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি আখে মওলা তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা হুজুরে আকরাম নূরে মুজাসসাম দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নবীর কদমে হাজারো লাখ কোটি সালাম একবার উচ্চ আওয়াজে কণ্ঠটাকে বুলন্দ করে ওই নবীর উম্মত হওয়ার শুকরিয়া আদায় করার জন্য উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ আরো উচ্চ আওয়াজে বলি ইয়া হাবিবাল্লাহ আজকে আমরা মাহফিলে আসলাম আমরা খুশি না বেজার আরো জোরে কোন খুশি না বেজার কিন্তু একজন বেজার আছে আসেনি চিনিনি তারে চিনিনি হ্যাঁ ইবলিস সে সব সময় বেজার থাকে সে সব সময় মানুষকে দুকা দিতে চায় তো আসুন আমরা এই জান্নাতের বাগানের মধ্যে বসি জান্নাতের বাগানের যে নিয়ামত আমরা ভক্ষণ করি
আমার নবী বলেছেন যেই বাগানের মধ্যে আল্লাহ এবং রাসূলের শান চলে সেই জায়গাটা সাধারণ জায়গা থাকে না সেই জায়গাটা জান্নাতের বাগান হই শুধু তাই নয় ওই জান্নাতের বাগানের মধ্যে 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতা আসা দাওয়া করে জোরে কই সুবহানাল্লাহ তো এখনো যারা বাড়ি ঘরে আঙ্গিনায় ঘোরাফেরা করতেছেন সকলকে অনুরোধ করব চলে আসার জন্য তো আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ আমি দয়াল নবীকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীকে দুনিয়ার জমিনের মধ্যে রহমত হিসেবে পাঠাইছি জুরে কই সুবহানাল্লাহ অতএব আমরা রহমত বুঝি না দয়াল নবী না হইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গগন নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি করত না কথা কোন ঠিক না বেটে হায়রে দুনিয়ার জমিনের মধ্যে আমরা মানুষ হইয়া নবীরে চিনি না অতচ বন জঙ্গলের পশুরা পর্যন্ত আমার নবীরে চিনেছে কথা কোন ঠিক না বেটি একটু গভীর খেয়াল করবেন আমার সময় অল্প কয়েকটা নবীর শান বলার চেষ্টা করব রে বাবা একটু গভীর খেয়াল করবেন আমার নবীর একজন সাহাবী যার নাম ছিল সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সব সময় নবীর দরবারে পড়ে থাকত সব সময় নবীর খেদমতের মধ্যে পড়ে থাকত ওই সাউবান ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে আমার একটা প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ নবী কই সাউবান তুমি কি প্রশ্ন করতে চাও সাউবান ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ইয়া হাবিবাল্লাহ নবী দুনিয়ার জমিনের মধ্যে আমরা সাহাবীরা বিভিন্ন রকম কাজ করি অনেক সময় পরিবারের চাহিদা মিটাইতে পারি না তিন বেলা তিন মুঠো ভাত খাইতে পারি না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ইয়া হাবিবাল্লাহ নবী আমাদের যখন খিদা লাগে খোদা কি কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমাদের যখন খিদা লাগে গো নবী আমরা খিদা নিয়ে যখন আপনার সামনে চলে আসি খোদার কসম করে বলি নবী আপনার নুরানি চারা যখন দেখি সঙ্গে সঙ্গে আমাদের পেটের জম সমস্ত খোজা নিবারণ হয়ে যায় জোরে কই সুবহানাল্লাহ ওই সাহাবান ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে আমার একটা প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ নবী দুনিয়ার জমিনের মধ্যে আমাদের খোদা লাগলে আপনার চেহারা দেখলে আমরা খোদা ভুলে যাই কারণ আমরা দেখেছি দুনিয়ার জমিনের মধ্যে চন্দ্রের চাইতে আপনার চেহারা আরো সুন্দর জুড়ে কই সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নারে তাকবীর নারে রিসালা হযরত মাওলানা আছে আমি জানতে চাই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যখন কোনো অসুবিধার মধ্যে পড়ি আপনার কাছে চলে আসি আমাদের যখন কিদা লাগে আপনার চেহারা দেখলে সব কিছু ভুলে যাই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আমরা যখন দুনিয়া থেকে চলে যাব যখন বর্জকের জমিনে চলে যাব ইয়া রাসূলুল্লাহ নবী কবরে চলে গেল তো আপনার কাছে আমরা যাইতে পারবো না ইয়া হাবিবাল্লাহ নবী গো ও ইয়া হাবিবাল্লাহ নবী ওই সময় আপনার কাছে আমরা কিভাবে যাইব একটু বলে দেন আমার নবী কই সাউবান তুমি চিন্তা করিও না ও সাউবান দুনিয়ার জমিনের মধ্যে যে যে ব্যক্তি নবীকে মহব্বত করবে সেই মহব্বতের ব্যাপারে আমার আল্লাহ সূরা নিসার মধ্যে বলেছেন মিনান নাবিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন যারা দুনিয়ার জমিনের মধ্যে নবীকে মহব্বত করবে তাদের স্থান হবে কবরের মধ্যে নবী শহীদ এবং সিদ্দিক গণের সাথে জুড়ে কই সুবহানাল্লাহ শুধু তাই নয় একটু আমি বলে শেষ করে দিব আমার আলা হযরত বলেন
আসমান ওই পার সব নবী রহ গয়ে আরশে আজম পে পৌঁছে আমারা নবী ও দুনিয়ার মানুষ তোমরা মনে করতেছো নবীর শান দুনিয়ার মধ্যে শেষ দুনিয়ার মধ্যে সমাপ্ত না না সেটা মনে করিও না আমার নবীর শান আরশে আজিম পর্যন্ত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে জোরে কই সুবহানাল্লাহ লামিয়া تنزيروكا في نظرين مثلتنا شده پیدا جانا جگرا جيكو تاج تو ري سرسو اے تجھ کو شاہد سارا جانا আমার আলা হযরত বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনো আমি যখন ইন্তিকাল করব তোমরা আমার কবরটাকে একটু গভীর করে দিও দুনিয়ার মানুষ বলে ও আলা হযরত আপনি কেন বলতেছেন আপনার কবরটা গভীর করার জন্য দুনিয়ার একটা সিস্টেম হলো মানুষ ইন্তিকাল করলে তার কবরটা 3.5 হাত হয় কিন্তু আপনার কবরটা কেন গভীর করা হবে তখন আমার আলা হযরত আজিমুল বরকাত ইমাম এসকে মহব্বত বলে ও দুনিয়ার মানুষ আমি বিশ্বাস করি কনফিডেন্স মাই হার্ট আমার আত্মবিশ্বাস আছে আমি যখন কবরে যাইব সঙ্গে সঙ্গে আমার কবরের মধ্যে আমার কামলিওয়ালা নবী উপস্থিত হবে জোরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলে হায়দারি ইয়া আলী গাউসিয়া ইয়া গাউসুল আজম সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ তো আমার আলা হযরত বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা মনে করতেছো কবরের মধ্যে গেলে তোমরা নবীকে পাইবা না কিন্তু আমার আত্মবিশ্বাস আছে আমি কবরের মধ্যে গেলে আমার নবী আমাকে রিসিভ করবে আমাকে কোলের মধ্যে তুলবে এই জন্য আমার কবরটাকে গভীর করে দিবা যাতে আমি আমার কবরের মধ্যে দয়ার নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতে পারি জোরে কই সুবহানাল্লাহ তো যাই হোক আলোচনা দীর্ঘায়িত করার সময় নাই আমি এই এলাকাতেই থাকি মেরাতুলি দক্ষিণ পাড়া মসজিদে আছি সকলে আমার জন্য দোয়া করবেন আমি জামে আহমদিয়াতে অধ্যয়নরত আছি আমি যেন নবীর শান মান বুলন্দ করতে পারি আর বিশেষ করে আজকে ধন্যবাদ জানাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা জি আশরাফুল ইসলাম নুরানী সাহেব আমাকে সুযোগ করে দিয়েছেন আমার সামনে আমার উপস্থিত হয়েছেন এখন বয়ান করবেন হযরত মাওলানা আসাদুল্লাহ কাদরী সাহেব তো আপনাদের সকলকে আমি অনুরোধ করব এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা ঘোরাফেরা করতেছেন আজকে বছরে একটা মাহফিল হই এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করুন আমার কথার দ্বারা ভাষার দ্বারা ইঙ্গিতের দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন ও আখিরি দেওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন